তো এখন রসুন কুচি দিলাম, কিছু রসুন কুচি দিলাম, এখানে কিছু রসুন কুচি, পেঁয়াজ ভাজির সাথে কিছু রসুন কুচি দিলাম, পাকটাই বন্ধ হয়ে যাবে ফ্যানের বাতাসে। ধুয়ে রাখা করলা, করলা দিচ্ছি, আগুনটা বাড়িয়ে দিলাম, দেয়া শেষ করো না, অনেকটু হলুদ, একটু হলুদ দিলাম, কোনো লবণ দেইনি, লবণ কিছুটা হওয়ার পরে আমি অ্যাড করি, তখন পরিমাণ বোঝা যায়। লবণ দিচ্ছি অল্প করে, লবণ দিচ্ছি, পরে আরেকবার লাগিয়ে দিব লবণ, অ্যাড করছি। আর থেকে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি, তাকে কীভাবে মিশালাম অল্প অল্প করে, মাঝখান থেকে একটু একটু করে দিয়ে দিয়ে একসাথে মিশালাম, আস্তে আস্তে করে নেড়ে নেড়ে, আস্তে আস্তে করে নেড়ে নেড়ে মিশালাম, এখন অপেক্ষা করব। কাঁচামরিচ দিয়ে দিলাম, দিচ্ছি থেকে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে এবার সেম একই ওয়ে থেকে অল্প অল্প করে মিশাবো, মিশে তারপরে তারপরে অল্প অল্প করে মিশে মিশিয়ে নিচের থেকে সবুজ সবুজ হয়ে উপরের দিকে দিয়ে দিয়ে দিতে হবে, যাতে লেগে না যায়, কিন্তু অনেক আগুন দিয়ে রান্না করতে হয়, তা না হলে ঝরঝরা হয় না। ভ
সবগুলা রান্না করেছি, রেখেছিলাম। এখন ভাতগুলাকে ঢেকে রেখেছিলাম। এখন সে ভাতগুলা থেকে গরম বাতাসটা বের করছি নেড়ে নেড়ে। নিচের ভাতগুলো নরম হয়ে যায়, সেই জন্য ভাতগুলো থেকে এভাবে ধুয়ে বের করছি। ঠান্ডা হলে আবার ঢেকে দেব। এভাবে নিচের ভাতগুলো যাতে না হয়, কোনোবার করলা দেখছি কীভাবে বের করছি। এরপরে তারপরে পাখিটা আবার ঢেকে দিব। বের হওয়ার সঙ্গে দিকে করলাটা দেখছি কি অবস্থা, মেয়েদের না দিলে নিচে লেগে যাবে। পারফেক্ট রান্না আমরা অনেকেই জানি না, রান্না করি সবাই খাই, বাট পারফেক্টলি একটা খাবার মানে মুখের স্বাদ মতো এবং পরিপূর্ণ রান্না হওয়া, বয়েল হওয়া এবং ফ্রাইটা কমপ্লিট হওয়া, এটা হলো আসল। এখন দেখছেন ভাতের ধোয়াগুলো মোটামুটি কমে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে রাখলাম। আবার প্রথম যে ঢাকনা ছিল সেটা কিছুটা ভাত ভেতরে জমানোর জন্য, যাতে ভাতটা পুরো গায়ের মধ্যে সিদ্ধ হয়, পুরোপুরি বয়েল হয়। তারপরে এখন আবার ভাতটা কিছু সময় পর উঠিয়ে রেখে ভাতটা বের করে আবার ঢাকনা দিয়ে দিলাম, যাতে ভাতগুলো ঝরঝরা থাকে। ভাতটা ভেতরে একটু বের করে দিলে এখন করলা ভাজি করলাম, করছি, অপেক্ষা করছি যাতে একটু ভালোভাবে ফ্রাই হয়। অলিভ অয়েল আর সয়াবিন তেল আমি মিলিয়ে রাখি, সেটা আবার রান্নার শেষে একটু দিয়ে দিলাম। এখন মোটামুটি হয়ে গেছে।